আপনার জমিতে যদি অবৈধভাবে কেউ স্থাপনা তৈরি করে, আপনার জমিতে যদি কেউ দালান তৈরি করতে চায় বা বাড়ি তৈরি করে অবৈধভাবে, যদি আপনার জমিতে কেউ দেয়াল নির্মাণ করে বা কোনো ঘরবাড়ি নির্মাণ করে, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? এমন পরিস্থিতিতে আপনি দ্রুত একজন ফৌজদারি আইনজীবীর নিকট যাবেন এবং ওই ফৌজদারি আইনজীবীকে ফৌজদারি কার্যবিধির 145 ধারাতে একটি নির্বাহী আদেশ নেওয়ার চেষ্টা করবেন। জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর 145 ধারায় একটি মামলা রুজু করতে হবে এবং উক্ত মামলাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট একটি স্ট্যাটাস কোর আদেশ দিবেন, অর্থাৎ যে যে অবস্থায় আছে ঠিক সে সেই অবস্থায় থাকবে এবং এই স্ট্যাটাস কোর আদেশটি আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কাছ থেকে এনে আপনি যদি থানায় দেন, সেক্ষেত্রে পুলিশ এসে আপনার এই ঝামেলাটি রোধ করবে, অর্থাৎ বাড়িঘর নির্মাণ বন্ধ করে দিবে। মনে রাখতে হবে যে শুরুতেই আমরা এই ধরনের পরিস্থিতিতে লোকজন নিয়ে যাই, লোকজন নিয়ে যেয়ে একটা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করি এবং আমাদের মৌলিক অধিকার থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি, আমাদের আইনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই দাঙ্গা হাঙ্গামা করে। অবশ্যই এই ধরনের পরিস্থিতিতে আপনি দাঙ্গা হাঙ্গামা করার পূর্বে 145 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা রুজু করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট দেখবেন 2 মাস পূর্বে জমির যিনি প্রকৃত দখলে ছিলেন তাকে তিনি দখল বুঝিয়ে দেবেন। অনেকেই বলেন যে 145 ধারার মামলা কোনো কার্যকর মামলা নয়, এর জন্য দেওয়ানি মামলা রুজু করতে হয়। দেওয়ানি মামলার বিষয়টি হচ্ছে আপনি যদি তাৎক্ষণিক কোনো প্রতিকার চান, সেক্ষেত্রে আপনি দেওয়ানি মামলা তাৎক্ষণিক প্রতিকার পাবেন না। আপনি 145 ধারায় আপনার প্রয়োজনীয় কাগজপত্র আদালতে সাবমিট করার পরে ওই কাগজপত্র নিয়ে আইনজীবীর মাধ্যমে 54 ধারায় একটা নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে পারেন, কিন্তু তাৎক্ষণিক প্রতিষেধক হিসাবে 145 ধারা মামলা রুজু করলে আপনার জমিতে যারা যত লোকজন নিয়েই আসুক না কেন উক্ত জমির কাজ অবশ্যই বন্ধ রাখতে হবে। যত টাকা পয়সা খরচ করুক, যত ইটবালি সিমেন্টে আনুক না কেন উক্ত কাজ বন্ধ রেখে আদালত আপনাকে হচ্ছে স্ট্যাটাস করে আদেশ দিয়ে থানার মাধ্যমে কাজটি বন্ধ করে দেবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। ধন্যবাদ।